ইতিমধ্যেই কিন্তু ইউপিএসসিতে একটা নতুন আপডেট উঠে এসেছে এইচএস প্রার্থীদের জন্য, যারা এইচএসএ পাশ করে গেছেন তাদের জন্য খুব সুখবর। তো সেটা হচ্ছে কিন্তু এই ইউপিএসসি থেকে আর্মি, নেভি, এয়ারফোর্সে কিন্তু নানা রকমের পোস্ট রয়েছে, সেই পোস্টে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। তো আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা সেই নোটিফিকেশন বিজ্ঞপ্তি দেখে নিব, সেখানে কী কী বলা রয়েছে, বয়স সীমা কত দেওয়া হয়েছে, কী কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফিস কত রয়েছে এবং এক্সাম কোথায় হবে, সমস্ত রকম তথ্য কিন্তু আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো অত্যন্ত রিকোয়েস্ট হলো এই ভিডিওটাই প্রথম থেকে শেষ অবধি দেখার। তো আমি রয়েছি দেবা, আপনাদের হচ্ছেন টেকনিক্যাল দেবা ভিডিও ছিলেন। তো চলুন বন্ধু, সমস্ত রকমের তথ্য কিন্তু জেনে নেওয়া যাক। সর্বপ্রথম আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে আপনি জাস্ট লিখবেন upsc.gov.in, তারপর আপনি এই পেজে আসবেন। এই পেজে আসার পর আপনাকে নিচে স্ক্রল করে যাবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ এক্সামিনেশন। এই অ্যাক্টিভ এক্সামিনেশন যেটা রাখা হয়েছে সেটা আপনি একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে নতুন আবার হোম পেজ ওপেন হবে। তো আপনি সেম আগে নিচের দিকে একটু নেমে যাবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নোভেল একাডেমি এক্সামিনেশন 2020। তো এখানে কিন্তু ডেট অফ নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে 16/6/2020 কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো এর লাস্ট ডেট রয়েছে আপনারা দেখছেন 6/7/2020 6টা PM পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। তো আপনার এখানে দেখুন ডাউনলোড নোটিফিকেশন, এই যে রয়েছে ডাউনলোড নোটিফিকেশন, এখান থেকে ডাউনলোড করে কিন্তু সমস্ত রকম তথ্যটা কিন্তু আপনাদেরকে বলে দেবো স্টেপ বাই স্টেপ। তো চলুন আমি এটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমার ডাউনলোড করা হয়েছে, আপনারা দেখেন হচ্ছে যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু দেওয়া হয়েছে। এখানে আরও বলা হয়েছে এক্সামিনেশন নোটিস, নোটিশ নাম্বার যখন রয়েছে তার পাশেই রয়েছে ডেট নাম্বার, এই 16/6/2020 কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো আমরা এখানে সমস্ত রকম তথ্য একবার জিনিসকে দেখে নেব। তো সর্বপ্রথম আমরা এখানে দেখে নেব যে কী কী বলা হয়েছে এখানে, হাউ টু অ্যাপ্লাই। আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে এই আপনারা বলেছেন যে ইউজিং দ্য ওয়েবসাইট upsconline.net.in-এ কিন্তু গিয়ে আপনারা আপনাদেরকে আবেদন করতে হবে। তো আপনারা সমস্ত রকম তথ্য জেনে নেবেন কী কী বলা হয়েছে। তো সর্বপ্রথম আমরা এখানে জানবো যে আপনার এখানে দেখতে লাস্ট ডেট আর সাবমিটেন অ্যান্ড কিন্তু আপনাকে ফর অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু আপনার কবে লাস্ট ডেট আছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে 6 জুলাই কিন্তু 2020 6টা PM পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। ইতিমধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করা শুরু হয়েছে। তো আপনার এখানে সমস্ত রকমের অ্যাপ্লিকেশন আপনারা এখানে দেখে নেবেন একটু, আর আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে শুরু করবেন। তো আমরা এখানে একটু দেখে নেব নিচে কী কী বলা হয়েছে। তো এখানে আপনারা বলা এখানে কিন্তু আমরা জানবো, তবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সিট সংখ্যা রয়েছে টোটাল 413। তো এখানে বলা রয়েছে কিন্তু এখানে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে 370 জন ইনস্টিটিউট এবং 208 জন ফর আর্মির জন্য নেবে, আর 24 জন নেভির জন্য নেবে, আর 220 জন নেবে এয়ারফোর্সের জন্য, এবং ইনস্টিটিউটের 28 ফর গ্রাউন্ড ডিস্টেন্সে কিন্তু এখানে নেওয়া হবে। কিন্তু গ্রাউন্ডে ডিউটিসের জন্য কিন্তু 28 জনকে নিয়োগ করা হবে। আর এখানে বলা রয়েছে কিন্তু এখানে নিচে নোভেল একাডেমির জন্য নিয়োগ 43 জনকে কিন্তু নেওয়া হবে, মানে টোটাল প্রার্থী নেওয়া হবে এখানে 413 জনকে। তো এখানে আমরা জেনে নেব বয়স ক্যাটাগরি কী রয়েছে এবং এক্সাম ফি কত হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেন্টার্স অফ এক্সামিনেশন, আপনারা কিন্তু ওয়েস্টবেঙ্গলের যত সব ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই কলকাতাতে এক্সাম সেন্টার পড়বে। তো ভয়ের কোনো চিন্তা নেই, এই নিজের রাজ্যে কিন্তু পরীক্ষাটা হবে, সেটা হচ্ছে কলকাতাতে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলকাতাতে কিন্তু এটা এক্সামটা হবে। তো এটা এখানে বলা হচ্ছে ন্যাশনালিটি, আপনি কিন্তু আনমেড হতে হবে সম্পূর্ণ কিন্তু মেলের ক্ষেত্রে, এটা কিন্তু আপনাকে আনমেড হতে হবে। আর অবশ্যই কিন্তু আপনাকে এখানে ভারতীয় হতে হবে, এবং কি আপনার নেপালি হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আমরা এবার জেনে নেবো আমাদের বয়স সীমা। এখানে আপনার বলতে পারছেন যে অনলি আনমেরিড মেল ক্যান্ডিডেট বর্ন ইজ কেয়ারিং দেন 3rd January 2002। ওখানে বলা হয়েছে কিন্তু 2002 অ্যান্ড নন লেটার দেন 1st January 2005। এখানে বলা হয়েছে কিন্তু এখানে 2002 থেকে শুরু করে 1st January থেকে শুরু করে 1st January 2005 পর্যন্ত সমস্ত রকমের ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবার আপনাদেরকে একবার বুঝিয়ে বলি, 2002 থেকে শুরু করে 2005 পর্যন্ত যেসব এই যে বিগত 3 বছরের মধ্যে যেসব ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আমরা এবার জেনে নেব আবেদন ফিসটা কি কত রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এডুকেশন, তারপর আমরা চলে আসবো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে বলা হয়েছে কিন্তু আর্মির জন্য আপনাকে শুধু এইচএস পাস করলেই কিন্তু হবে, যে কোনো বোর্ড থেকে কিন্তু আপনাকে এইচএস পাস করলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু 2 নম্বর অপশানে বলা রয়েছে কিন্তু এয়ারফোর্স, নোভেল এবং কিন্তু
যে পোস্টগুলো রয়েছে, আপনারা 2 নম্বরে অপশন দিচ্ছেন যে এয়ারফোর্সের জন্য যে নোভেলের জন্য পোস্টগুলো রয়েছে, এই 3টে পোস্ট রয়েছে। এই 3টে পোস্টের জন্য কিন্তু আপনাকে অবশ্যই এইচএস পাস তো করতে হবে, তার সঙ্গে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে কিন্তু আপনাকে সায়েন্স গ্রুপ থেকে কিন্তু আপনাকে এটা আপনাকে কিন্তু থাকতে হবে, তবে কিন্তু আপনি এটা অ্যারোন করতে পারবেন। তবে আপনার কিন্তু যদি সায়েন্স থেকে থাকে তবে কিন্তু আপনি এই এয়ারফোর্স আর এমনকি নোভেলের জন্য আপনি আবেদন করতে পারবেন। তারপর এখানে বলা রয়েছে নিচে, আবার নিচে এখানে আপনার এক্সাম ফি, আপনার যে অ্যাপ্লিকেশন করবেন সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি কত হবে সেটা কিন্তু আপনি জেনারেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 100 টাকা, আর যারা ST ABC ABC ক্যান্ডিডেট রয়েছে বা GCOS অথবা NCOS অথবা ORS যারা রয়েছে ক্যান্ডিডেট, তারা কিন্তু কোনো আবেদন ফি লাগবে না, তারা কিন্তু ফ্রিতেই অ্যাপ্লিকেশন করতে পারবে। আর আপনারা যেভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফিটা দেন, আপনারা কিন্তু SBI মাধ্যমে পে করতে পারেন অথবা আপনার মাস্টার কার্ড, রুপি কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা এই 100 টাকা আবেদন ফিটা জমা করতে পারবেন। তো এই ছিল তথ্য আমরা জানিয়ে দিলাম, আর নিচে কিন্তু অনেক ধরনের তথ্য রয়েছে, আমি চাইলে আপনারা ডিসক্রিপশনে বসে আমি দিয়ে দেবো এই লিঙ্কটা, তো আপনি সেখান থেকে সমস্ত তথ্য আমার দেখে নেন। নিচে আমার কোনো তথ্য দেওয়া আছে, তো আমি যেহেতু যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনীয় তথ্যগুলো আপনাদের জানিয়ে দিলাম, আর আপনারা সকলে মিলে এখানে আবেদন করে নেবেন, খুব একটা ভালো সুযোগ উচ্চ মাধ্যমিক পাস করার জন্য। সব কিছু একরকম ক্যাটাগরিয়া, শুধু মাধ্যমিকের জন্য উচ্চ মাধ্যমিকের শুধু সায়েন্স আর্টস নিয়ে ব্যাপার আছে, তো যাদের এই গ্রুপের মধ্যে পড়ে তারা আবেদন করে নেবেন, খুব সহজ সুযোগ একটা, আর খুব শীঘ্রই আবেদন করে নেবেন। তো এই হচ্ছে আমাদের আপডেট জানিয়ে দিলাম, আর এরকম আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।